আজ করে দেখাবো সুজি এবং নারকেল দিয়ে নাড়ুপুলি। নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন এবং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখনো কিন্তু ঠান্ডা চলে যায়নি, তবে যাবো যাবো করছে। ঠান্ডা চলে যাওয়ার আগেই একবার বাড়িতে এই পিঠেটা ট্রাই করে দেখুন। এর জন্য সবার প্রথমে আমি গ্যাসে একটা কড়া গরম করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি সুজিটাকে ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। লো ফ্লেম করে মিনিট 2 সুজিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার নামিয়ে সুজিটাকে আমি ঠান্ডা করে ফিরে আসছি। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের বড় জার নিয়ে নিয়েছি, তার মধ্যে সুজিটাকে দিয়ে আমি জল ছাড়া এটাকে গ্রাইন্ড করে নেব। জল ছাড়া খুব ভালো করে সুজিটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। সুজিটা আমার মোটা দানার ছিল। এবার আমি ওই কাপেরই 1 কাপ ভরে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার ওই কাপেরই 3/4 কাপ আমি গুড় দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। এবার এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। খুব ভালো করে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি নারকেল সুজি এবং গুড়ের লিকুইডটা। সমস্তটা আমি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি এটাকে পাক দিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেম করে এটাকে পাক দিয়ে নেব। আগুনের তাপে এটা আরেকটুখানি লিকুইড হয়ে তারপরে ধীরে ধীরে পাক আসা শুরু করবে। দেখুন, ধীরে ধীরে এটা জমাট বাড়তে শুরু করেছে। আমরা যেভাবে নারকেলের নাড়ু করি ঠিক সেই রকম এটা হতে শুরু করেছে। কিছুক্ষণ পর ডোটা এই ফর্মে চলে এসেছে। এই পর্যায়ে আমি একদম লো ফ্লেম করে ডোটাকে অনবরত নাড়তে থাকব। খুব সহজ এবং খুব সুস্বাদু এই পিঠেটা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এবার অনবরত আমি এইভাবে নেড়ে চেড়ে ডোটাকে আরেকটু ড্রাই মতো করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই পর্যায়ে ডোটা কিন্তু একটু শক্ত মতো হয়েছে। এবার আমি একটা বড় থালার মধ্যে নামিয়ে নিলাম এবং একটু ছড়িয়ে দিলাম। 1-2 মিনিট পরে যখন এটাকে টাচ করা যাবে হাতে, সেই অবস্থায় আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট নাড়ুর আকারে গড়ে নেব। দেখুন এইভাবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এবার আমি সমস্তটা গড়ে নিয়েছি, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা নিচে না লেগে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মানে 1 লিটার দুধ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দুধটা ফুটে ওঠার অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরেও আরও 2-3 মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গড়ে রাখা পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার সময় ফ্লেমটাকে লোতেই রেখেছি। এবার একটুখানি আমি নাড়িয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে উঠেছে। সাইড দিয়ে আমি খুন্তির সাহায্যে যে সরগুলো লেগে আছে সেগুলো আমি কেচে কেচে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি দুধটাকে পিঠের সাথে ফুটিয়ে নেব। আরও 3 মিনিট দুধটা ভালো করে ফুটে উঠেছে। দুধটা অনেকটাই টেনে গেছে, কিছুটা ঘন হয়ে গেছে।
এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি এর মধ্যে খেজুরের গুড় অ্যাড করে দেব। আমি এখানে হাফ কাপ খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধটা গরম আছে, এইভাবে গুড়টা দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু গুড়টা গলে যাবে। খেজুরের গুড়ের যে কোনো রেসিপিতেই আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে দুধের মধ্যে গুড়টাকে অ্যাড করি। এতে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না এবং খেজুরের গুড়ের ফ্লেভারটাও খুব ভালো থাকে। একইভাবে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনো খুব গরম আছে, তাই আমি এটাকে এখন সার্ভ করব না। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এই রেসিপিতে দুধটা এর থেকে বেশি টানালে একদমই ভালো লাগবে না। এরকম একটু পাতলা পাতলা এই দুধটাই খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন। নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।